नमस्कार बंधुरा, आपनारा देखछेन खबर प्रतिदिन यूट्यूब चैनल। बंधुरा आजकेर ए भिडियोटिते किन्तु समस्त पश्चिमबंगबासीदेर जन्य एकटी अत्यंत बड़ खुशिर खबर रयेछे। आपनी महिला हन किंबा पुरुष, सकलेरई बैंक अकाउंट थाकलेई आर सेखाने जदि आपनार आधार कार्ड लिंक थाके ताहलेई किन्तु आपनी आपनार अकाउंटे मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়ের तरफ थेके 10,000 टाका आपनार अकाउंटे आपनी पेये जाबेन। आर एई टाकाटी देवा होबे पीएम केयर फंड थेके। आपनादेर निश्चयई होयतो मने रयेछे जे किछुदिन आगे किन्तु आमादेर केंद्रीय सरकार माने मोदी सरकारेर तरफ थेके किन्तु एकटी पीएम केयर फंड तैरी करा होयेछिलो एई करोना परिस्थितिते, जेखाने सबार काछे अपील करा होयेछिलो जे जे जतटुकु पारे सबाई जाते पीएम केयर फंडे किछु करे साहाज्य करे। आर सेई फंडटी थेके समस्त गरीबदेर साहाज्य करा होबे, जारा एई लकडाउने ठिकमतन खेते पारछे ना, जादेर एखन बर्तमाने काजकर्म हारिये फेलेछे, तो तादेर अकाउंटे किन्तु किछु टाका करे देवार प्रमिस करेछिलो आमादेर देशेर प्रधानमंत्री नरेंद्र मोदी। तो এই পিএম কেয়ার ফান্ডের টাকাই কিন্তু আবার আপনাদের এখন ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো আপনাদের যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে আর আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিংক করে রাখেন তাহলেই কিন্তু আপনিও পেতে পারেন এই 10,000 টাকা। তো আসুন দেখে নেওয়া যাক যে কিভাবে এই টাকাটি পাবেন বা কারা কারা এই টাকাটি পাবেন। তো আসুন এই পুরো খবরটি দেখে নেই। কিন্তু বন্ধুরা, তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনারাও চান যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কেয়ার ফান্ড থেকে 10,000 টাকা দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই সবার প্রথমেই আমাদের এই ভিডিওটিকে লাইক করে দিবেন। আর সেই সঙ্গে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে টিপে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর তারপরে যে ঘন্টির অপশনটা আছে সেটাই টিপে অলে ক্লিক করে দেবেন। আর অতি অবশ্যই নিচে আপনারা কমেন্ট করে জানান যে এই করোনা ভাইরাসের মহামারীর কারণে আপনার এখন পরিস্থিতি কীরকম রয়েছে, যেটা দেখে আমাদের দেশের মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার বা তথা কেন্দ্রীয় সরকার যে রয়েছে তারা ডিসিশন নিতে সাহায্য হবে যে আপনাদেরকে কি সত্যিই এই 10,000 টাকাটা দেওয়া উচিত কিনা। তো এখানে দেখুন লেখা রয়েছে, গরিব ও মধ্যবিত্তদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে লকডাউনের কারণে কাজকর্ম বন্ধ থাকায় গরিব ও মধ্যবিত্ত পরিবারের আর্থিক অবস্থা নাজেহাল পরিস্থিতি। এই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব ও মধ্যবিত্তদের পরিবারে বিশেষ সুবিধা দেওয়ার একটি স্কিম চালু করলেন, যেখানে প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হবে। আর সেই সঙ্গে দেখুন এখানে কারা কারা পাবে এই টাকাটি। এখানে দেখুন বলা হয়েছে, পরিযায়ী শ্রমিক, অসংগঠিত শ্রমিক এবং হকারদের অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা করে দিক কেন্দ্র পিএম কেয়ার ফান্ড থেকে এই টাকাটি সরাসরি তাদের দেওয়া হোক। বুধবার মন্ত্রিসভার বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাব দেন কেন্দ্রীয় সরকারকে। সাথে মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্য সরকারের এই টাকা দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমফান এবং করোনা পরিস্থিতির জন্য তা এখন সম্ভব হচ্ছে না, তাই কেন্দ্র সরকারের কাছে এটা আর্জি জানিয়েছে।